আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজ আপনাদের যে ভিডিওটি নিয়ে কথা বলবো, আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তা কিভাবে দেখবেন? তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার কম্পিউটার স্ক্রিনের যে কোনো একটি ব্রাউজার, গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্স, যে কোনো একটি ওপেন করবেন। কারণ আমি গুগল ক্রোম ওপেন করলাম। গুগল ক্রোমটি ওপেন করার পর সার্চ অপশনে লিখবেন ইউটিউব। ইউটিউব লেখার পর ইউটিউব চ্যানেলটি ওপেন হবে। তারপর ঠিক কর্নারের দিকে দেখতে পাবেন সাইন ইন অপশনে ক্লিক করে আপনার জিমেল অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড দিয়ে ইউটিউবটা সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর ওই কর্নারেই দেখতে পাবেন যে আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা দেখা যাচ্ছে। লোগোতে ক্লিক করলে নিচে দেখতে পাবেন ইউটিউব স্টুডিও নামে একটি লেখা। এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় পর এরকম একটা ডেস্কবোর্ড দেখা যাবে। এরপর ঠিক নিচের বাম সাইডের কর্নারের দিকে দেখবেন ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে, স্ক্রিপ্ট দিয়ে নেবেন। নিচে আসে গো টু লিগ্যাল ক্লাসিক, এখানে গো টুতে ক্লিক করবেন। তারপর এখানে একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে অবশ্য উপরে দেখতে পারেন আপনাদের মোট সাবস্ক্রাইবার, এখানে যে উপরে দেখাচ্ছে, উপরের দিকে মোট সাবস্ক্রাইবার দেখাচ্ছে। এরপর চলে আসবেন বাম সাইডের কমিউনিটি, এই কমিউনিটি লেখাটার ঠিক নিচের দিকে দেখতে পাবেন সাবস্ক্রাইবস। কমিউনিটিতে ক্লিক করার ঠিক নিচের দিকে দেখতে পাবেন সাবস্ক্রাইবস, এই সাবস্ক্রাইবে ক্লিক করলেই দেখতে পাবেন একটা ড্যাশবোর্ড। এখন এখানে যে সাবস্ক্রাইব লেখা আছে, এখানে দেখেন কে কে আপনাকে সাবস্ক্রাইব করেছে এবং কতদিন আগে সেটা এখানে দেখাচ্ছে। যেমন 5 মান্থ, 11 মান্থ, এটা আমার অনেক পুরনো একটা অ্যাকাউন্ট ছিল, এটাতেই দেখালাম। এখানে যে রিসেন্ট দেখতে পাচ্ছেন, মোস্ট পপুলার, মোস্ট রিসেন্ট, এই মোস্ট রিসেন্ট অপশনে গিয়ে ক্লিক করলে দেখতে পাবেন আপনার এই অপশনগুলো এখানে দেখাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। যদি ভিডিওটি আপনাদের এতটুকু উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও এরকম নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।